নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় দর্শককে মাতিয়ে রাখেন বহুমাত্রিক স্বাদে। দীর্ঘদিন ধরে যে দর্শকদের জন্য বিনোদনের খোরাক জুগিয়েছেন মিতানুর, তাদের ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। চলে যদি যেতেই হবে, তবে কেন এমন ভাবে? বাসার ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় এই অভিনেত্রীর মৃতদেহ। ছোট ছেলে সেজানুর মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চাপা কান্নায় ভেঙে পড়েন। আত্মীয় স্বজনরা এসে ভিড় করে মিতার বাসায়। মিতার বাবা ফজলুর রহমান মেয়ের অকাল মৃত্যুতে নির্বাক। ঘটনাস্থলে আসে পুলিশের অপরাধ তদন্তকারী সংস্থা। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়টি নিশ্চিত করতে না পারলেও পুলিশ জানায় পারিবারিক অশান্তির কারণে বেশ কবার থানায় আসেন মিতানুর। ঝুলন্ত অবস্থা ছিলাম, এখান থেকে নিয়ম অনুসরণ করে তো না কেনানো হয়েছে, তো এখন পর্যালোচনা এবং ইনকোয়েস্ট, আমরা যেটাকে বলি ইনকোয়েস্ট করা হবে। ইনকোয়েস্টের পরবর্তী পর্যায়ে যখন পোস্টমর্টেমে পাঠানো হবে, পোস্টমর্টেম শেষে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আমরা বলতে পারবো এটা আসলে অ্যাকচুয়ালি কি হয়। সব পরিবারেই তো মান অভিমান থাকে, ওই ধরনের একটা বিষয়। গুলশান থানায় অপমৃত্যুর মামলা করেছেন মিতার বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মিতানুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আরিফ সরকার, আরটিভি, ঢাকা। মিতানুর 1990 সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেন, সুনাম অর্জন করেন তিনি। মিতানুরের বর্ণাঢ্য ক্যারিয়ারের খবর জানাচ্ছেন শাইমানা সেন। প্রতিভা আর অভিনয় দক্ষতার গুণে খুব অল্প সময়েই লাইমলাইটে চলে আসেন মিতা। 1989 থেকে 2013, 24 বছরের ক্যারিয়ারে তার মেধা আর প্রতিভার স্বাক্ষর কানামাছি ভো ভো, স্কুল মাস্টার, কুসুমকলি, ভোমরাদহ কলেজ, অজানা গন্তব্য, এই তো জীবন সহ বেশ কটি ধারাবাহিক নাটক, যার প্রতিটি আলাদা ও অনবদ্য হয়, জয় করে দর্শক মন। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক সাগর সেচার সাধের হাত ধরে শুরু টিভি নাটকে পথ চলা, আর শেষ অপ্রত্যাশিত মৃত্যুতে। অসমাপ্ত রয়ে গেল উত্তরাধিকার, ডেইলি সোপ সেকেন্ড ইনিংস সহ আরো তিনটি ঈদের নাটক। চটপটি আড্ডা, কুলসন নানা পদের ইফতার নামে শুরু করেছিলেন রান্নার অনুষ্ঠান। জিরো কাল নামে আরেকটি রান্নার অনুষ্ঠানে হয়েছিলেন মৌটুসির অতিথি। শুধু টিভি নাটকেই সীমাবদ্ধ ছিলেন না, মিষ্টি চেহারা আর চরিত্রের বৈচিত্র্যতায় দর্শক মন জয় করা এই তারকা বিজ্ঞাপন মডেল হিসেবেও পান ব্যাপক পরিচিতি। তাহলে অলিম্পিক, হ্যাঁ, 1992 সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে আলো আলো জিঙ্গেলটি রাতারাতি তাকে এনে দেয় তারকা খ্যাতি। আলো আলো বেশি আলো, সপ্তে সপ্তে মন মাতানো। 2011 সালে চঙ্গালি নামে একটি খণ্ডনাটক নির্মাণের মধ্য দিয়ে তুলে ধরেন নিজের ভিন্ন পরিচয়। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির সঙ্গেও এ শিল্পীর ছিল ভিন্ন মাত্রার সখ্যতা। সবশেষ গেল 13 ফেব্রুয়ারি, চ্যানেলটির বসন্তবরণ উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মিতানুর। মোর দেহখানি রহি আছে ভরি, মায়ের বুকিতে বনি রাদুরি ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। তার মৃত্যুতে মিনি পর্দায় তৈরি হলো অপূরণীয় শূন্যতা। তিনি হয়তো চলে গেলেন, কিন্তু যুগের আধার হিসেবে বেঁচে থাকবেন লাখো ভক্তের হৃদয়ে। শামিমানা সেন, আরটিভি। অসমাপ্ত রয়ে গেল উত্তরাধিকার, ডেইলি সোপ সেকেন্ড ইনিংস সহ আরো তিনটি ঈদের নাটক। চটপটি আড্ডা, কুলসন নানা পদের ইফতার নামে শুরু করেছিলেন রান্নার অনুষ্ঠান। জিরো কাল নামে আরেকটি রান্নার অনুষ্ঠানে হয়েছিলেন মৌটুসির অতিথি। শুধু টিভি নাটকেই সীমাবদ্ধ ছিলেন না, মিষ্টি চেহারা আর চরিত্রের বৈচিত্র্যতায় দর্শক মন জয় করা এই তারকা বিজ্ঞাপন মডেল হিসেবেও পান ব্যাপক পরিচিতি। তাহলে অলিম্পিক, হ্যাঁ। 1992 সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে আলো আলো জিঙ্গেলটি রাতারাতি। ঘটনাস্থলে আসে পুলিশের অপরাধ তদন্তকারী সংস্থা। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়টি নিশ্চিত করতে না পারলেও পুলিশ জানায় পারিবারিক অশান্তির কারণে বেশ কবার থানায় আসেন মিতানুর। ঝুলন্ত অবস্থা ছিলাম, এখান থেকে নিয়ম অনুসরণ করে তো না কেনানো হয়েছে, তো এখন পর্যালোচনা এবং ইনকোয়েস্ট, আমরা যেটাকে বলি ইনকোয়েস্ট করা হবে। ইনকোয়েস্টের পরবর্তী পর্যায়ে যখন পোস্টমর্টেমে পাঠানো হবে, পোস্টমর্টেম শেষে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আমরা বলতে পারবো এটা আসলে অ্যাকচুয়ালি কি হয়। সব পরিবারেই তো মান অভিমান থাকে। ওর নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় দর্শককে মাতিয়ে রাখেন বহুমাত্রিক স্বাদে।
খাবার পানে। দীর্ঘদিন ধরে যে দর্শকদের জন্য বিনোদনের খোরাক জুগিয়েছেন মিতানুর, তাদের ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। চলে যদি যেতেই হবে, তবে কেন এমন ভাবে? বাসার ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় এই অভিনেত্রীর মৃতদেহ। ছোট ছেলে সেজানুর মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চাপা কান্নায় ভেঙে পড়েন। আত্মীয় স্বজনরা এসে ভিড় করে মিতার বাসায়। মিতার বাবা ফজলুর রহমান মেয়ের অকাল মৃত্যুতে নির্বাক। ওই ধরনের একটা বিষয়ে গুলশান থানায় অপমৃত্যুর মামলা করেছেন মিতার বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মিতানুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আরিফ সরকার, আরটিভি, ঢাকা। মিতানুর 1990 সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেন, সুনাম অর্জন করেন তিনি। মিতানুরের বর্ণাঢ্য ক্যারিয়ারের খবর জানাচ্ছেন শাইমানা সেন। প্রতিভা আর অভিনয় দক্ষতার গুণে খুব অল্প সময়েই লাইমলাইটে চলে আসেন মিতা। 1989 থেকে 2013 24 বছরের ক্যারিয়ারে তার মেধা আর প্রতিভার স্বাক্ষর কানামাছি ভো ভো, স্কুল মাস্টার, কুসুমকলি, ভোমরাদহ কলেজ, অজানা গন্তব্য, এই তো জীবন সহ বেশ কটি ধারাবাহিক নাটক, যার প্রতিটি আলাদা ও অনবদ্য হয়, জয় করে দর্শক মন। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক সাগর সেচার সাধের হাত ধরে শুরু টিভি নাটকে পথ চলা, আর শেষ অপ্রত্যাশিত মৃত্যুতে।